अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातहू। আমি মাওলানা মোহাম্মদ আমির হোসেন, জুরানপুর মদিনাতুল উলুম আলী মাদ্রাসা, সহকারী মৌলভী। আজকে তারিখ 27/2/21। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি পাঠদান করব, দশম শ্রেণী বিষয় কোরআন মাজিদ 19তম রুকু। তোমরা সেই বিষয়টি আজকে সুন্দরমতো যে যেখানে আছো এটা খেয়াল করো। 19তম রুকু আমি তোমাদেরকে ফলো করছি, খেয়াল করো। আজকে আমি যে 19তম রুকুটি তোমাদেরকে পাঠদান করতে যাচ্ছি, বিসমিল্লাহ রহমান রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাত ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাত, তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করো এবং সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। অর্থাৎ যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন। এই জন্য আল্লাহ বারবার বলেছেন, তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে আল্লাহ নিকট সাহায্য চাও এবং আল্লাহ তাআলা নিকট সাহায্য কামনা করো, প্রার্থনা করো। ওয়ালা তাকুলু লিমা ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর পথে যারা নিহত হয়, যারা শাহাদত বরণ করে, যারা নিজেদের জীবন বিলিয়ে দেয় তার আল্লাহ রাব্বুল আলামিন দিন প্রচার করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমরা তাদেরকে কখনো মৃত বলো না। ওয়ালা তাকুলু, তোমরা এই কথা বলো না, লিমা ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তারা মৃত্যুবরণ করছে, বরং তারা জীবিত। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরঞ্চ তারা জীবিত কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। তাদেরকে তোমরা মৃত বলো না যারা আল্লাহ রাস্তার শহীদ হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 155 নম্বর আয়াতে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুউই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে আল্লাহ তোমাদেরকে কোনো কিছুর ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ হ্রাস, তোমাদের জীবন, ফলমূল, ফসলাদি ক্ষয়ক্ষতি দিয়ে অবশ্যই পরীক্ষা করেন। কীভাবে? ওয়ালানা বলুওয়ান্নাকুম, তোমাদেরকে পরীক্ষা করবেন, বিষয় মিনাল খাউফি, তোমাদেরকে ভয় দেখাবে, বিভিন্ন ধরনের ভয় দেখাবে, ওয়াল জুউই, তোমাদেরকে খাদ্য সংকট দেখাবে, যাতে তোমরা আল্লাহকে ভুলে যাও। অর্থাৎ এটা তোমাদের জন্য একটা বিশাল পরীক্ষা, তোমরা যাতে আল্লাহ রাব্বুল আলামিনকে না ভুলো। ওনাক্সি মিনাল আমওয়ালি, এবং তোমাদের সম্পদের মধ্যে হ্রাস করাবে, তোমাদের সম্পদ একটু কমিয়ে দিবে বা একটু অভাব দেখা দিবে, যাতে করে এই এর ক্ষতির কারণে তোমরা যেন আল্লাহকে ভুলে না যাও। আংফুসি ওয়াসামারাত, এবং বাগানের ক্ষয়ক্ষতি, ফসলাদের ক্ষয়ক্ষতি, ফলমূলের ক্ষয়ক্ষতির মাধ্যমে দেখাবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা নেবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে তারাই সফল কাম। এবার আল্লাহ বলেন, অবাশ্যরি সবিরিন, আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দেন। হে রাসূল, যারা ধৈর্য ধারণ করবে এত কিছুর পরও, যাদেরকে আমি পরীক্ষা নিলাম, এই পরীক্ষায় যারা উত্তীর্ণ করবে, যারা উত্তীর্ণ হতে পারবে তাদেরকে আপনি সুসংবাদ দেন। সুসংবাদ কথা বলা হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 156 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসীবাতুন ক্বালু, ধৈর্যশীলগণ যারা, তারা যাদের ওপর যখনই কোনো বিপদ আপতিত হয় তখন তারা বলে, নিশ্চয় আমরা আল্লাহ তাআলার জন্য। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসীবাতুন, অর্থাৎ যারা ধৈর্যশীল ধারণ করছে তাদের ওপর বিভিন্ন ধরনের মুসিবত আসতেই পারে, আসলে তখন তারা বলবে বা গাল করলে তখন তারা বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহ তাআলার জন্য এবং আমরা একদিন আল্লাহ তাআলার নিকটেই ফিরে যেতে হবে। উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এরাই হচ্ছে তারা যাদের ওপর তাদের প্রতিপালকের পক্ষ থেকে দয়া ও করুণা অবতীর্ণ হয়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই সফল কাম, যাদের ওপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দয়া এবং করুণা অবতীর্ণ হয়েছে। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, শুধু তাই নয়, তারাই হেদায়েত প্রাপ্ত। এত কিছুর পরও যারা সঠিকভাবে জীবনযাপন করতে পারছে অথবা তাদের বিভিন্ন ধরনের ক্ষতির পরও তারা সঠিকভাবে থাকতে পারছে, এই জন্য আল্লাহ বলেন আমি তাদের ওপর রহমত এবং দয়া, এবং তারাই হেদায়েত প্রাপ্ত হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা, আমি তোমাদেরকে সরাসরি বোর্ডের দিকে নিয়ে যাচ্ছি, আমরা তোমাদেরকে একটা তারকিব দেখাবো। এখন তোমরা দেখো, এই একটা তারকিব আমি লিখেছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না ইলাইহি রাজিউন, ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখো, এই ইন্না মূলত ছিল
আসলে ছিল ইন্না না ছিল, ইন্না না ছিল ইন্নাটা। তো এখানে ইন্না না এটার ব্যাখ্যা করা হয়েছে, ইন্না এটা হলো প্রথম ইন্নাটা হলো হরফে মোসাব্বাহ বিল ফিল, হরফে মোসাব্বাহ বিল ফিল। আর পরের নাটা হলো জমিরে মানসুবে মুত্তাসেল, জমিরে মানসুবে মুত্তাসেল পরের নাটা। এই পরের নাটা যে মানসুবে মুত্তাসেল হয়ে ইসমিন্না হয়েছে, ইসমিন্না এই হরফে ইন্না হরফে মোসাব্বাহ বিলের ইসমিন্না হয়েছে। আর ইলাইহি শব্দটা হলো হরফে জার, ইলাইহি ইলা হরফে জার, হাটা হলো মাজরুর, হরফে জার এবং মাজরুর মিল্লা মোতালেক। আবার দেখো ইলাই হরফে জার ইলা, আমরা জানি হরফে জার সূত্রটি বাওতা কাফলামা ওয়াও মুঞ্জু মুসকালা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা, এই সেখানে ইলা, ইলা হরফে জার, হা হলো মাজরুর, হরফে জার মাজরুর মিল্লা মোতালেক হয়েছে। তারপরে দেখো রাজিউন হলো শিবে ফিল, এটা যদিও ফেল না, এটা ফেলের মতন, এই জন্য শিবে ফেল। তো শিবে ফেল আমরা জানি শিবে ফেল হলে অবশ্য ফাইল আসবে, তো শিবে ফেল এবং ফাইল মিলে, শিবে ফেল এবং ফাইল এবং মোতালেক মিলে জুমলে ফেল, অর্থাৎ শিবে জুমলা যাকে বলা হয়, শিবে জুমলা আমরা এটাকে শিবে জুমলা ধরতে পারি, শিবে হে জুমলা, তো জুমলার মতন শিবে জুমলা, শিবে জুমলা হয়েছে। তো শিবে জুমলা ফেলিয়া হয়েছে, শিবে জুমলা ফেলিয়া হইয়া খবরিন্না হয়েছে। তো ইসমিন্না এবং খবরিন্না মিলে জুমলে ইসমে, ইসমিন্না এবং খবরিন্না মিলে জুমলে ইসমে। শিক্ষার্থীরা দেখো আবারও তারকিবটা আমি বলছি, ইন্না ইলাহি রজুন, ইন্নাটা মূলত ছিল ইন্না না, ইন্না প্রথম ইন্না হলো হরফ মোসাব্বাহ বিল ফিল, এরপরে নাটা হলো জমিরে মানসুবে মুত্তাসেল, আর ইলা হরফে দার, হা হলো মাজরুর হরফে দার, মাজরুর মিলা মোতালেক হয়েছে, মিলিত হয়েছে কিসের সাথে, শিবে জুমলা রজুনের সাথে মিলিত হয়েছে। তো রজুনটা হলো শিবে ফেল, রজুনটা হলো শিবে ফেল প্লাস ফাইল, শিবে ফেল আসলে অবশ্য ফাইল আসবে। তো মোতালেক এবং ফেল ফাইল মিলে জুমলা শিবে জুমলা ফেল হয়ে খবরিন্না, ইসমিন্না এবং খবরিন্না মিলে জুমলা ইসমে। শিক্ষার্থীরা এখন আমি তোমাদেরকে আরেকটা তারকিব দেখাবো, আমরা এখন আরেকটা তারকিব দেখাবো, ইন্নাল্লাহ মা সাবিরিন, আমরা আরেকটা তারকিব দেখব, ইন্নাল্লাহ মা সাবিরিন, মা সাবিরিন, আমরা এই তারকিবটা লিখবো। দেখো শিক্ষার্থীরা প্রথম ইন্নাটা হলো মোসাব্বাহ, আর মোসাব্বাহ বিল ফেল, আল্লাহ হলো দেখো ইসমে ইন্না মা মুজাফ, মা মুজাফ সাবিরিন, মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিল্লা খবরিন্না। দেখো শিক্ষার্থীরা মা খবরিন্না, তো ইসমিল্লা এবং খবরিন্না জুমলে ইসমে। শিক্ষার্থীরা দেখো তোমরা ইন্নাল্লাহ মা সাবিরিন, ইন্না হলো হরফে মোসাব্বাহ বিল ফেল, আল্লাহ শব্দটি হলো ইসমিন্না, মা শব্দটি হলো মোজাফ, আর সাবিরিন হলো মোজাফিলাই। তো মোজাফ এবং মোজাফিলাই মিলল খবরিন্না, মোজাফ এবং মোজাফিলাই মিলল খবরিন্না। তো ইসমিন্না এবং খবরিন্না মিলল হলো জুমলে ইসমে, ইসমিন্না এবং খবরিন্না মিলল হলো জুমলে ইসমে। শিক্ষার্থীরা আরেকবার দেখো, ইন্না হরফে মোসাব্বাহ বিল ফেল, আমি বলছি আল্লাহ হলো ইসমিন্না, মা মুজাফ, সাবিরিন হলো মুজাফিলাই, মুজাফ এবং মুজাফিলাই মিলা খবরিন্না, ইসমে মুজাফ এবং মুজাফিলাই মিলা খবরিন্না, যেহেতু তার পূর্বে ইসমিন্না এসেছে এই কারণে, তো ইসমিন্না এবং খবরিন্না মিলা জুমলা নেওয়া হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থাকো, এবং আমার এই ক্লাসটা দুইটা তারকিব দিয়েছি, দুইটা তারকিব ভালো করে দেখবে।
এবং দুইটা তারকিব আমাকে করে দেখাবে। তোমরা ততক্ষণ পর্যন্ত, পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনায় আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।